हेलो फ्रेंड्स, तो आज के कि बनाम निजे जानि ना। चलो आगे आलूटा बॉईल करे नि। आलू बॉईल करे देखी कि बनाई। तो सब फर्स्ट जो इटा डाल डालेर कड़ाई धुआ धुइने आमी। तो ए कड़ाईटा बदे आमी जल ढेले आलूटा दिए दी। आलूटा बॉईल होते थाक। आलू बॉईल होते थाक आमी एकटु भात खेये नि। बहुत खिदा पेछे। तो आलूटा बोधे एक छिटा लवण दिए दी ना। तो भालो करे सिद्ध हो जाए। पनिर आछे। पनिर बनाने की भावतेछि देखी। पनिर दिए आलू दिए बनाते हुए दी ना। और डाल फ्रेंड्स की रान्ना करूँ की रान्ना करूँ करते करते जो आलू बॉयल करछिलाम ना और पनिरटा दिए बनाइनि। तो तेल बसा दीछि कड़ाइते। तेलटा गरम होक तारपर जीरा सम्बर दिए पनिरटा ढेले हल्का भाजछे। तारपरे मसला दिए दिब। ठीक आछे। तेजपाता दिए दी। अल्प जीरा तो गैसटा कमाया। तारपरे पनिर पिसगुली दिए दी। रेडिमेड दिए देखो कि छोटो छोटो पिस। डब्बाटा कि छोटो अल्प हलो किछु मिस्टी दिए तारपरे दुई मसला लगे একটু নুন লবণ তারপরে ভাজো লাল লাল করে ভাজো। অল্প অল্প লাল লাল হয়ে গেছে না। একটু লাল হচ্ছে না কিছু হয়নি। ঠিক আছে। তো এখানে আমি একটা টমেটো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচা গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো এখানে রসুন পেঁয়াজ কিছু পড়েনি। হ্যাঁ, এটা ভালো করে নাড়াচাড়া করে কষাইনি সবজি করে। ও একটু আর একটু অল্প লবণ দিয়ে দিই। তারপরে অল্প হলুদ হলুদ আগে অল্প দেওয়া হচ্ছে। লবণ অল্প দেওয়া হচ্ছে না। একটু একটু দিলে ভালো না, লবণ কাটা হয়ে যাবে। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিই। শুকাই নিই। শুকানোর পরে আলুটা যে বয়েল করে রাখছিলাম এই আলুটা আমি ঢেলে দিই। দেখো ফ্রেন্ডস, দেখো অতি সুন্দর তার সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলু কয়েকটা দেওয়া দিই। বয়েল করে রাখছিলাম আলুগুলো, এরকম ভাঙলে নরম হয়ে গেছে। জল দিয়া আরো 5-10 মিনিট আমি এটা টানাবো। তারপরে তোমার করে ফাইনাল লুকসটা দেখাই না। এখন একটু জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। ব্যাস আর চল না। এখন এটা ভালো করে নাড়াইয়া নাড়াচাড়া হয়ে গেছে। আমি ভালো করে ঢেকা বয়েল হলে রেখে দেয়। একটা আলু রাখছি দেখো, এটা কিছু একটা বানাবো আমি। এখানে আমি চানা বয়েল করে রাখছি, চানা সিদ্ধ ভিজিয়ে রাখছি। এখানে মটর, এটা মটর, এটা চানা। বুঝছো? এটা দেখি কিছু বানাই একটা বিকালে টিফিন, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমি। ঠিক আছে, তো এখন রাখছি। তরকারিটা হওয়ার পরে তোমাদের সাথে আরও আসবো একবার। বাই বাই।
তো আমার সবজিটা হয়ে গেছে, তখন রাখি, তারপরে দেখুন খাওয়া দাওয়ার পরে কেমন টেস্টটা হয়। ঠিক আছে, বাই বাই।